চক্রান্ত কিন্তু শুরু হয়ে গেছে মনে রাখবেন ওদের প্রতিটি কথা লক্ষ্য রাখবেন প্রতিদিন প্রতি মুহূর্তে চক্রান্ত করছে বিএনপি জামাত জোট মনে রাখবেন খাদিজা গ্রেফতার ওদের একটা অজুহাত যে দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে আদালতে গেছে আদালতের নির্দেশে এই অজুহাতকে খাড়া করে আছে তারা মাঠ গরম করতে চায় চক্রান্ত করতে চায় আজ থেকে আরো বেশি চক্রান্ত শুরু হবে মনে রাখবেন আওয়ামী লীগের এই চক্র প্রতিহত করতে হলে জনগণ ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই কোনো বাহিনী আমাদের শক্তি নয় জনগণের চাই আওয়ামী লীগের শক্তি আমাদের শক্তি দলের শক্তি মনে রাখবেন এই শক্তি নিয়ে শেখ হাসিনা প্রায় এক যুগের উপরে দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে আল্লাহর রহমে বারবার নির্বাচিত হয়েছে আল্লাহর রহমে জনগণের শক্তি নিয়ে তাই মনে রাখবেন এই জনগণের শক্তি প্রদর্শনের জন্য আমাদের জনসভা আমাদের গণজমায়েত আছে আমাদের সঙ্গে মুক্তিপক্ষের শক্তির আছে বলি 14 দল যারা বঙ্গবন্ধুর কথা বলে স্বাধীনতার কথা বলে শেখ হাসিনার নেতৃত্বের কথা বলে এই 14টি দল আওয়ামী লীগ সহ প্রায় এক যুগ ধরে একসঙ্গে কাজ করে যাচ্ছে আমরা লড়াই করে যাচ্ছি মাঠে ময়দানে শরীর শক্তির বিরুদ্ধে এর সাথে খালিদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বিজয়ী হয়েছে আমরা নির্বাচনে বারবার বিজয় হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই 14 দলীয় জোট তারা এতে সিদ্ধান্ত নিয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে আজকে শেখ হাসিনার নির্দেশে তারা আজকে আগামীকাল সমাবেশ করবে মনে রাখবেন জাফর ইকবালের উপর হামলা হচ্ছে একটি বিচ্ছিন্ন ঘটনা নয় চক্রান্তের অংশ মনে রাখবেন আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন কিন্তু চক্রান্তের আভাস পাওয়া গেছে জাফর ইকবালের উপর হামলা করার পরে এতদিন পরে মনে রাখবেন আমরা জঙ্গি দমন করেছি শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গি উৎখাত করেছি কিন্তু তারপরও দেখেন মাঝে মধ্যে আর চারা দিয়ে উঠছে তারা কারণ আগামী নির্বাচনে মাত্র 9 মাস বাকি আছে মাত্র 9 মাস পরে নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে জনগণের রায় আমাদের নিতে হবে পেতে হবে জন্য চক্রান্ত শুরু হয়েছে কি যে কোনোভাবে হোক নির্বাচন ভণ্ডুল করতে হবে যে কোনোভাবে হোক দেশে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে হবে এই জন্যই তারা হামলা করেছে তারা স্বীকার করেছে পর্যন্ত ওই খাদক স্বীকার করেছে জাফর ইকবালকে হত্যা করার জন্য তারা হামলা চালিয়েছিল ওই একটি লোক তো হামলা করতে পারে না চক্রান্ত করতে পারে না এর পিছনে একটা বড় শক্তি আছে এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি শেখ হাসিনার নির্দেশ নিয়েছি ঢাকা শহরে বড় জমায়েত করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ অসুর শক্তির বিরুদ্ধে বাংলার জনগণ জাগ্রত আছে 6 মার্চে যেভাবে আমরা মাঠ ঘরতে বেরিয়ে এসেছিলাম আমরা আশা করবো আগামীকালও আপনারা 14 বড় শক্তি হল আওয়ামী লীগ এই শক্তির মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই আগামীকাল আমি শাহ আলম মুরাদকে বলেছি আমাদের আওয়ামী লীগের নেতৃত্বকে বলেছি অনুরোধ করেছি যে আগামীকাল একটি বড় সমাবেশ করাতে হবে ইনশাল্লাহ কেন্দ্রীয় সৈন্য দেখাতে হবে আমাদের শক্তি জনগণের শক্তি তাই ভাইয়েরা আমার বোনেরা আমার আমি অনুরোধ করতে চাই 14 দলের পক্ষ থেকে অনুরোধ করতে চাই আমি আওয়ামী লীগের আপনাদের কর্মী সহকর্মী তারপর 14 দলের পক্ষ থেকে বলতে চাই 14 দলের যে শক্তিগুলো আছে অত বড় শক্তি ওরা নয় আমাদেরই মূল শক্তি সেই হিসেবে আপনাদেরকে এখানে ওয়ার্কার্স পার্টি আছে অন্য দল আছে তারপরে বলতে চাই আপনাদেরকে আগামীকাল বিকাল 3টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ গ্রহণ করতে হবে ও চক্রান্তের যে কোনো মূল্যে আমরা প্রতিহত করবো পার্থ করে দেবো ইনশাল্লাহ এই অঙ্গীকার নিয়ে কাল আপনাদের আসতে হবে ভাইরা আমার বোনেরা আমার শেখ হাসিনা বলেছে 7 মার্চে বলেছেন কি বলেছেন তিনি বলেছেন লক্ষ জনতার সামনে বলেছেন জনগণকে আহ্বান জানিয়েছেন আর কোনোদিন যেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ক্ষমতা আসতে না পারে তিনি আহ্বান জানিয়েছে বাংলার জনগণকে আহ্বান জানিয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি যেন কোনোদিন ক্ষমতায় আর আসতে না পারে তিনি আহ্বান জানিয়েছে বাংলার জনগণকে মনে রাখবেন 21 বছর চলে গেছে কি দুঃখ কষ্ট বেদনা আমরা কাটিয়েছি আপনারা সবাই জানেন 75 সালের পরে আমরা ঘর হারিয়েছি বাড়ির সন্তানকে হারিয়েছি ভাইকে হারিয়েছি 21টা বছর আওয়ামী লীগের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধ শক্তিরা বঙ্গবন্ধু কাটতে বুঝতে পারে নাই রাস্তায় নামতে পারেনি আমরা পর্যন্ত বারবার নির্যাতনের শিকার হয়েছে কারাবন্দী হয়েছে বারবার আমরা 21 বছর অমানুষে কাটিয়ে কালো অন্ধকার কাটিয়ে আমরা 96 সালের পরে আরও এসেছিলাম বাংলাদেশে আবার শেখ হাসিনার নেতৃত্বে 2009 সালের পরে আলোকিত বাংলাদেশ হয়েছে মুক্ত বাংলাদেশ হয়েছে তাই আজ মনে রাখতে হবে কোনোভাবে আর অন্ধকার যুগে আমরা ফিরে যেতে পারি না ফিরে যেতে পারবো না আমরা এই শপথ অঙ্গীকার করি আমাদেরকে কাজ এগিয়ে নিতে হবে। মনে রাখবেন, আর যাই হোক ৭১ খুনিদের গায়ে কোনোদিন ক্ষমতা আসতে দেওয়া যাবে না, দেওয়া আসতে পারে না। এ ব্যাপারে কোনো অবশ হবে না, কোনো সমঝোতা হবে না, কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ একবার যদি ওরা ক্ষমতায় আসা আল্লাহ না করুক, মনে রাখবেন এই বাংলাদেশ হবে অন্ধকারের বাংলাদেশ হবে, জঙ্গির বাংলাদেশ হবে, ৭১-৭৫ ঘাতকের বাংলাদেশ হবে। এটা মনে করে আমাদের কাজ করতে হবে, সমস্ত কাজ আমরা করতে হবে এইভাবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণের ভোটে আমরা বিশ্বাস করি। বলি আমি বলতে চাই, জনগণ সিদ্ধান্ত নিয়েছে, সংবিধান বলে দিয়েছে নির্বাচন হবে এবছরের ডিসেম্বর মাসে ইনশাল্লাহ, ৫ বছর অতিক্রান্ত করার পরে। এবং সেই নির্বাচন হবে সংবিধান অনুযায়ী হবে, শেখ হাসিনা নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোনো দফা দিয়ে, কোনো ফর্মুলা দিয়ে কোনো কাজ হবে না, হওয়ার প্রশ্ন ওঠে না। আর চক্রান্ত শুরু হয়েছে, মনে রাখবেন আরও গভীর চক্রান্ত হবে আগামী কয়েক কিছুদিন। মনে রাখবেন এই চক্রান্ত হবে আমাদের প্রতিহত করার জন্যে, শেখ হাসিনা সরকারকে অবৈধভাবে ক্ষমতা দখল উচ্ছেদ করার জন্য হবে। এটাকে প্রতিহত করার জন্য জাগ্রত থাকতে হবে, সজাগ থাকতে হবে। তার জন্যই কালকে দেখাতে হবে, কালকে বাংলাদেশকে দেখাতে হবে ইনশাল্লাহ শেখ হাসিনা সরকার পারে, চৌদল পারে, আওয়ামী লীগ পারে ইনশাল্লাহ। দেখাতে হবে। আপনার অনুরোধ করবো আপনারা সবাই আসবেন। আগেও বলেছি, আজকেও বলতে চাই, নির্বাচন ইনশাল্লাহ হবে, সময় মতো নির্বাচন হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, কারো ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না, কোনো ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না। নিজেরা নিজেদের কবর রচনা করার জন্য কেউ ছাড় দিতে পারে না, মনে রাখবেন। আমরা কোনোভাবেই ওদের জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, জনগণের রায় নিয়ে আমরা ক্ষমতা থাকবো ইনশাল্লাহ। একটা তো বলতে চাই, নির্বাচন হবে ইনশাল্লাহ। ওই আগের যে খেলাটা হয়েছিল, কে খেলা দেখেছেন না? শ্রীলঙ্কা যখন হারাম, লাস্ট 6 মেরেছিল কে? বাংলাদেশ 6 মেরেছিল ইনশাল্লাহ। আগামী নির্বাচন লাস্ট 6টা ইনশাল্লাহ শেখ হাসিনাই পারবে আমাদের বিজয় করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।